এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজ একটা নতুন জিনিস আমি করতে চলেছি, সেই জন্য ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি করাবো এখানটাতে একটা ট্যাটু করাবো, সেই জন্য আমি যাচ্ছি। তো আমি কি বানাবো এখনো কিছু ঠিক করিনি, ওখানে গেলে মোটামুটি ঠিক হবে যে আমার এখানটাতে কি ভালো লাগবে, তো সেটা তো আমি আপনাদেরকে দেখাবোই। বানাচ্ছি তো সেই জন্য আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তো চলুন আমার সাথে। তো এখন এসে আমি পৌঁছে গেছি কলেজ গেট, আর এর ওপরটাতে আছে স্টুডিও, আর স্টুডিওটার নাম হচ্ছে ইঙ্ক অ্যাটিটিউড আর্ট স্টুডিও। তো thank you.
সভ্যতাই বেশি মেশিন আছে। বাংলাদেশেও মেশিন আছে। তো এখন স্টার্ট হয়ে গেছে আমার ট্যাটু বানানো, আর যেহেতু প্রথমবার করছি ব্যথা তো একটু লাগছে, কিন্তু যেহেতু শখ একটা বানানোর তো একটু তো ব্যথা আর কষ্ট সহ্য করতেই হবে। আর মিমির পাপা এখনো বসে আছে, একটু পরে চলে যাবে, মানে অফিস আছে তো অফিসে চলে যাবে। আমি বলেছি একটু সময় থাকার জন্য, মানে স্টার্ট হওয়ার সাথে সাথে যদি আমি চিৎকার টিৎকার দেই সেই জন্য, মানে একটু সময় থাকার জন্য। তো যাই হোক, আমার শুয়ে গেছে এখন, এতটা লাগছে না, মানে প্রথম অবস্থাতে একটু লেগেছিল, তারপর করতে করতে মানে বেশ অনেকটা হয়ে গেছে, এখন ব্যথাটা এতটা পাচ্ছি না। তো দেখি কতটুকু পর্যন্ত করতে পারি ব্যথা সহ্য করে। I'm trying to fight it, get in these voices inside, just stay quiet. Gone to the place where all this began, just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta fall first to pick yourself up. আর এবার চলে এসছে আমার ফ্রেন্ড সোমা, আর সোমাও কিছুদিন আগে একটা ট্যাটু বানিয়েছে। তো সোমা আসাতে আমার আরেকটু সাহস বেড়ে গেছে, তো এখন বেশ ভালো লাগছে। তো আমার ট্যাটুটা বানাতে প্রায় 1 ঘন্টার মতন লাগবে, তো কিছুটা সময় এখনো বাকি আছে, আর আমরা বেশ গল্প করে করে করছি, তো তাই ব্যথাটা এত ফিল হচ্ছে না। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর আমার হাতে ট্যাটুটা করা কমপ্লিটও হয়ে গেছে। এবার কি যেন মেখে এটাকে মুছে দিচ্ছে, এত কিছু আমি জানি না, তবে আপনারা দেখুন কেমন হয়েছে। তো আমার তো ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। আর আমি অপেক্ষায় রইলাম, আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আমার হাতের ট্যাটুটা আপনাদের কেমন লাগলো। তো আমি অপেক্ষায় অবশ্যই আছি। আর আমাকে অনেক কিছু এখান থেকে বলে দিল, মানে এটা মেনটেন করার ব্যাপারে, যেরকম এটাতে আমি 3-4 দিন সাবান লাগাবো না, জল লাগাবো না, তাছাড়া মানে আগুন থেকে একটু দূরে থাকতে বলেছে। আর খাবারের মধ্যে টক, ডিম, মাটন এই সমস্ত খাবার আমাকে 1 সপ্তাহ মেনে চলতে হবে, তাহলে এটা ভালো মতন শুকিয়ে মানে ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো আমার তো খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু তো অনেক ওয়ার্ড ছিল লেখার জন্য, কিন্তু আমি আমার মা ওয়ার্ডটাই বেছে নিলাম, কারণ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ওয়ার্ড হচ্ছে মা, তাই। তো ফ্রেন্ডস, আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।